মাত্র 7 দিন রাতে ভ্যাজলিন এভাবে তোমরা মুখে মাখো আর রেজাল্ট দেখো। মাত্র 7 দিনে তোমরা রুক্ষ ত্বককে খুব সহজেই নরম প্রাণবন্ত করে তুলতে পারবে এবং ত্বক করতে পারবে কয়েক গুণ পর্যন্ত ফর্সা ধবধবে, এবং যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে তারা খুব সহজে বয়সের ছাপ কমিয়ে নিজের বয়সকে কয়েক বছর কম করে নিতে পারবে এই উপায়টি অবলম্বন করলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে এমনই একটি হেল্পফুল রেমেডি শেয়ার করব যেটি তোমরা আগে কখনো ট্রাই করনি, এবং এটি তোমরা অ্যাপ্লাই করলে অনেক ভালো রেজাল্ট পাবে, এবং এটি তোমরা ভ্যাজলিনের মাধ্যমে তৈরি করে মুখে লাগাতে পারবে। আর ভ্যাজলিন কিন্তু শীতে আমরা সবাই ত্বকের যত্নে ব্যবহার করে থাকি বডি লোশন হিসেবে, কিন্তু এটা দিয়ে যে আমাদের ফেসটাকেও ফর্সা করা যায় এটা আমরা অনেকেই জানি না। আর ফেসেই কিন্তু আমাদের সকল ধরনের সমস্যাগুলো দেখা দেয়, যেমন ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা কিংবা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলো কিন্তু আমাদের শরীরের অন্য কোনো জায়গায় হয় না, এগুলো পার্টিকুলারলি এগুলো ফেসেই হয়ে থাকে। আর এই সকল সমস্যা তোমরা দূর করতে পারবে এই ভেজলিন মুখে ব্যবহার করে। তো ফ্রেন্ডস, কীভাবে আমি ভেজলিনকে ব্যবহার করব ত্বকের যত্নে এবং মুখের সমস্ত সমস্যা দূর করতে, মুখে ফর্সা করতে, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে পাশে থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে যে আমি এখানে প্রথমে অ্যাড করেছি ভেজলিন লোশন 1 চামচ পরিমাণ, আর এখন এখানে আমি অ্যাড করে নিয়েছি অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ। এখানে আমি ছোট চামচের নিয়েছি, তোমরা যদি বেশি জায়গায় ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কিন্তু বেশি করে নিবে, পরিমাপটা জাস্ট তোমরা বাড়িয়ে কমিয়ে নিবে তাহলেই হবে, বাকি উপাদানগুলো সব কিছু ঠিকই থাকবে। আর এখানে তোমরা অবশ্যই কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা নিবে না, এখানে তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলটা ইউজ করবে। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা রোজ ওয়াটার, এখানে চাইলে তোমরা 1/2 চামচ পরিমাণ রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। আর আমি তো বলেইছি যে তোমরা যে পরিমাপে ভ্যাজলিনটা নিবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে সব উপাদানগুলো বাড়িয়ে বাড়িয়ে নিবে এই ভিডিওটি ভালো করে দেখে। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে অ্যাড করে নিব গুঁড়ো দুধ, আর এখানে কিন্তু তোমরা অবশ্যই গুঁড়ো দুধটা ইউজ করবে, এখানে তোমরা র মিল্কটা কেউ ইউজ করবে না। আর অনেকেরই র মিল্কে অ্যালার্জি আছে, এজন্য তোমরা এই যে গুঁড়ো দুধটা এটাই কিন্তু তোমাদের স্কিনের জন্য ভালো হবে সবার ক্ষেত্রে। আর গুঁড়ো দুধটা এখানে ইউজ করার আরেকটা কারণ আছে, যেহেতু আমি এটা দিয়ে একটি নাইট ক্রিম তৈরি করব শীতের জন্য, আর এজন্য এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, যার কারণে এটি একটু ঘন টাইপের হয়। আর গুঁড়ো দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো, গুঁড়ো দুধ আমাদের ত্বককে ফর্সা করতে অনেক ভালো কাজ করে। আর এইটি তোমরা অবশ্যই রাতে ব্যবহার করবে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে। তোমরা যে নাইট ক্রিমগুলো ব্যবহার করো বাজারের কেনা নাইট ক্রিমগুলো, ওগুলোতে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা থাকে, এবং কিছু কিছু নাইট ক্রিম আছে যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। আর শীতের জন্য এই হোমমেড নাইট ক্রিমটি যদি তোমরা ব্যবহার করো একদমই কোনো রকমের টাকা খরচ না করে, তাহলে কিন্তু তোমাদের ত্বক যেমন সুরক্ষিত থাকবে তেমনি ত্বককে ফর্সা করতে পারবে কয়েকদিন ব্যবহার করলেই। মাত্র 7 দিন তোমরা এটি ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে, এরপরে কিন্তু তোমরা এটি ডে বাই ডে নিজেরা ইউজ করতে চাইবে। আর এটা খুব ভালো করে মিক্সড করে নিবে, যাতে করে একটির সাথে আরেকটি উপাদান খুব ভালো করে মিশে যেতে পারে, এবং এটি একটি ভালো ক্রিমের মতো কনসিস্টেন্সটা হয়, এবং এটি যেহেতু ক্রিম তাই খুব ভালো করে সবগুলো উপাদান মিক্সড করতে হবে, যাতে করে দুধ কোনো রকম দলা পাকিয়ে না থাকে, যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, এরপরে তোমরা ভালো করে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে কোনো ধরনের ভালো ফেসওয়াশ ব্যবহার করবে, যেটা ফেসকে খুব ভালো করে ক্লিন করতে পারে, এবং যে ফেসওয়াশটা অবশ্যই তোমাদের ফেসের জন্য সুইটেবল, সেই ফেসওয়াশ দিয়ে তোমরা মুখ ধুয়ে তারপরে ভালো করে এটি মুখে সারা মুখে ম্যাসাজ করে করে লাগাবে। এতে করে কিন্তু একদিকে যেমন ত্বকের জন্য ময়েশ্চার হবে, আরেকদিকে কিন্তু ত্বকের যে রুক্ষ শুষ্ক ভাবটা সেটাও কেটে যাবে। আর যখন তোমরা মুখে ব্যবহার করবে, মুখের দাড়ি থেকে নিচ থেকে উপর দিকে টেনে টেনে তোমরা এটি অ্যাপ্লাই করবে, এতে করে আমাদের ত্বকের যাদের চামড়া ঝুলে গেছে সেই ঝুলে যাওয়া চামড়া কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসবে, এবং ত্বকটা কিন্তু অনেক বেশি ডিপলি ক্লিন হবে, ত্বকের ভিতরে জমে থাকা সব ময়লাগুলো উঠে আসবে। আর অবশ্যই ফ্রেন্ডস, এই তোমরা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে কিন্তু এইটি তোমরা অ্যাপ্লাই করবে না, কোনো রকমের ক্রিম থাকা অবস্থায় মুখে এটা তোমরা অ্যাপ্লাই করবে না, এতে করে কিন্তু মুখে অনেক বেশি ময়লা থাকে, আর এই ক্রিমটা যখন সেই ময়লার সাথে মিশে যাবে তখন ত্বকের জন্য আরও খারাপ হবে।
তো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমরা দেখবে যখন ম্যাসাজ করতে থাকবে, ম্যাসাজ করতে করতে কিন্তু ত্বকে এটি ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, ভালো করে তোমার স্কিনটা এই ক্রিমটাকে একদমই শুষে নিবে, টেনে নিবে। তো এটা তোমরা কিছুক্ষণ যাবত এভাবে ভালো করে ম্যাসাজ দিতে থাকবে, যত ভালো ম্যাসাজ দিবে তত ভালোই কিন্তু এটি ত্বকে ভালো কাজ করবে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এটি ম্যাসাজ করতে করতে এটি আমার হাতে ভালো করে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, আর এটা যদি আমি আরও কিছুক্ষণ ম্যাসাজ করি এটা কিন্তু খুব ভালো করে আমার ত্বকে একদমই পুরো টেনে নিবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে, আর এভাবেই কিন্তু এটা আমি সারা রাতের জন্য রেখে দিব, তোমরা এটা কেউই ধুয়ে নিবে না। এটা তো নাইট ক্রিম ব্যবহার করে যেভাবে তোমরা রাতে ঘুমিয়ে যাও, সারা রাত রেখে দাও, ঠিক সেভাবেই খুব ভালো করে ম্যাসাজ করে এটা সারা রাতের জন্য রেখে দিবে, সকালে তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিবে। আর এটা অবশ্যই ভালো করে ম্যাসাজ করতে হবে। আমরা কিন্তু নাইট ক্রিম ব্যবহার করলে কোনো ম্যাসাজ করি না, জাস্ট ক্রিমটা মেখে ঘুমিয়ে যাই, কিন্তু এটা তোমরা যত ভালো ম্যাসাজ করবে তত ভালোই রেজাল্ট পাবে। আর এভাবেই তোমরা এটা রেখে সারা রাতের জন্য ঘুমিয়ে যাবে, সকালে ফেস ওয়াশ দিয়ে ধুলে খুব ভালো একটি রেজাল্ট পাবে, যেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আর এভাবে তোমরা যতদিন মন চায় তোমরা এটা ব্যবহার করতে পারো, কারণ শীতের দিনে কিন্তু আমরা একদিন যদি কোনো ময়েশ্চারাইজার ইউজ না করি তাহলেই আমাদের ত্বকটা রুক্ষ হয়ে যায়, তাহলেই আমাদের ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাই আমি বলবো যে শীতে এটা তোমরা শীতের মাসটা পুরোটাই, শীতের কয় মাস পুরোই ব্যবহার করতে পারো। আর ফ্রেন্ডস, এটা তোমরা কেউ দিনে ব্যবহার করবে না, সবাই কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবে ঘুমানোর আগে। দিনে ব্যবহার করলে কিন্তু রোদের তাপ বা চুলোর আগুনের তাপ লাগলে এটি ত্বকের জন্য আরও খারাপ প্রভাব ফেলবে, তো এই জন্য তোমরা অবশ্যই এটি রাতে ব্যবহার করবে সবাই। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, আমি এটা ম্যাসাজ করতে করতেই কিন্তু আমার ত্বকটা অনেক বেশি ব্রাইট লাগছে এবং ত্বকে কিন্তু একটি গ্লাসি ব্রাইট লুক চলে এসেছে। আর এটা কিন্তু তোমরা ধোয়ার পরে সকালে আরও ভালো রেজাল্ট পাবে। এটা তোমরা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, মুখে সব জায়গাতেই ব্যবহার করতে পারো। যাদের পা ফাটে বা পায়ের গোড়ালি ফাটে বা পায়ের তলা ফাটে বা হাতের চামড়া রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তো এক্ষেত্রে তোমরা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, পায়ের পাতায় সব জায়গায় এটা তোমরা ব্যবহার করতে পারবে। আর এটি তোমাদের হাত পায়ের স্কিন যেমন সফট করে দিবে, তেমনি ময়েশ্চার করবে, তেমনি এটা ব্রাইট করবে। হাত পা কালো থাকলে হাত পাও ফর্সা করে দিবে। আর আমাকে তোমরা অনেকে কমেন্ট করে থাকো যে এই ক্রিমটা বা এই প্রোডাক্টটা ছেলেরা ইউজ করতে পারবে কিনা, তো আজকে আমি এই ভিডিওটাতে বলতে চাই যে এই এই ক্রিমটা কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আর ছেলেদের স্কিনও কিন্তু শীতকালে অনেক বেশি খসখসে হয়ে যায়, আর আমি দেখেছি যে অনেকের কিন্তু ব্রণও জাগে, তো তারাও এটা ব্যবহার করতে পারবে ব্রণের জন্য, মেসিতার জন্য, কিংবা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বা তোমাদের ত্বকের কালচে দাগ, চোখের নিচের কালচে দাগ, সমস্ত কিছুর জন্য তোমরা এটি ব্যবহার করতে পারবে। ফ্রেন্ডস, ভ্যাজলিনে কিন্তু অনেক ধরনের হোয়াইটেনিং প্রপার্টিস আছে, প্লাস গ্লিসারিন আছে, অনেক ধরনের অয়েল অ্যাড করা আছে, এগুলো আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে, প্লাস হোয়াইট করতে সাহায্য করবে, ত্বকে সফট করতে সাহায্য করবে। এছাড়া আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছি, যেটাও আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। এছাড়া আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, যে অ্যালোভেরা জেলও আমাদের ত্বককে ভালো রাখতে এবং ত্বকের ব্রণও কমাতে, ত্বকের দাগছোপ কমাতে, ত্বককে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে। তো আজকে আমার সবগুলো উপাদানই কিন্তু ত্বককে ভালো রাখতে, ত্বককে হেলদি রাখতে, ত্বককে ফর্সা করতে, ত্বকের দাগছোপ কমাতে দুর্দান্ত কাজ করে। তো এটি তোমরা নাইট ক্রিম হিসেবে সবাই ব্যবহার করবে অবশ্যই। আর এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে দিবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্কিনকে ভালো রাখবে, শরীরকে ভালো রাখবে, এবং আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।